নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও দেখাবো একটা বাড়ি দেখাবো, খুব সুন্দর একটা বাড়ি দেখাবো। এই বাড়িটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, কিন্তু ওটা কিন্তু একদম কঙ্কাল অবস্থায় ছিল, মানে প্লাস্টার শুধু করা হয়েছিল, রং টং কিছুই করা ছিল না তখন। তা এখন পুরো রং টং করে কিন্তু এটাকে সেল করা হচ্ছে, আর সাবমার্শাল বসানো আছে। এখান থেকে স্টেশন, জায়গাটা হচ্ছে পল্লীশ্রী, আগে যেটার নাম কবরখোলা ছিল, অনেকেই জানেন কবরখোলা, অনেকেই পরিচিত, পুলিশপাড়া, কবরখোলা, শিবালয় এরিয়া, এই এরিয়ার মধ্যে যথেষ্ট ভালো সুন্দর এরিয়া। আমি দেখাবো আপনাদের সমস্ত কিছুই। আর এই যে প্রপার্টিটা আছে, এই প্রপার্টিটা দেখানোর পরেও কিন্তু একটা সুন্দর একটা বাগান বাড়ি, মানে এটার পিছনে যেইটা আছে তারও একটা ফুটেজ নিয়েছি, তা সেরকম আছে। আর আপনি কোয়ালিটি 100% গ্যারেন্টি দিতে পারি, কোয়ালিটি কিন্তু দুর্দান্ত। আপনি মার্বেলের কোয়ালিটিগুলো দেখুন, সিঁড়ির মার্বেল কিন্তু যথেষ্ট সুন্দর, আর টোটাল বাড়িটা কিন্তু ঝাঁচকচকে, একদম ঝাঁচকচকে বাড়ি। হ্যাঁ, সুন্দর একটা বাড়ি, যারা অল্প বাজেটের মধ্যে একটা নতুন বাড়ি খুঁজছে, যে না পুরনো বাড়ি নেবো না, বাড়িতে যেন বাড়ির সামনে যেন গাড়ি ঢোকে, হ্যাঁ এরকম পরিবেশ। এখান থেকে স্টেশন কিন্তু মাত্র 1.5 কিলোমিটার, স্টেশন মোটামুটি 1.5 কিলোমিটার, হ্যাঁ কম বেশি 1.5 কিলোমিটারের মধ্যেই আপনি স্টেশন পেয়ে যাবেন। আর আপনি যশোর রোড পেয়ে যাবেন মোটামুটি 2.5 কিলোমিটারের মধ্যে। আর আপনি যদি NH 34 যেতে চান বা NH 12 যেতে চান, তাহলে আপনার সময় লাগবে মানে মোটামুটি ওখান থেকেও মোটামুটি 4 কিলোমিটার, 3.5 কিলোমিটার থেকে 4 কিলোমিটার। আর বাথরুমটাও দেখুন, বলছি তো যে টোটাল বাড়িটা কিন্তু যথেষ্ট ঝাঁচকচকে, দত্তপুকুরে, হ্যাঁ দত্তপুকুরে দেড় কাটা জায়গার উপরে এই বাড়িটা আছে। আর টোটাল টাইলস ফিনিশ দেখতেই পাচ্ছেন। এটাকেও আপনি কিন্তু কিচেন হিসাবে ইউজ করতে পারেন, কিচেন ডাইনিং হিসাবে। তা সিঁড়ির তলায় কিচেনটা, একটা কিচেন রাখা হয়েছে, যদি আপনি বলেন যে এখানে কিচেনটা শিফট করিয়ে দিতে, তাও কিন্তু এখানেও আরেকটা কিচেন কিন্তু আপনি পেয়ে যাবেন। আর যেহেতু সাবমার্শাল বসানো আছে, আপনার জলের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আর এটা গ্যারান্টি দিতে পারি, বাড়িটাতে ঢুকে কিন্তু আপনার 5 পয়সাও খরচা নেই। দুটো বেডরুম আছে, মোটামুটি 11x11 সাইজের, আমার যা দেখে মনে হচ্ছে 11x11 বা 12x11 এরকম সাইজের আপনি দুটো বেডরুম পেয়ে যাবেন। বারান্দা তো আমি দেখালামই, একটা বড় বারান্দা আছে। আর এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা ডাইনিং স্পেস হিসেবে ইউজ করতে পারেন, অথবা কিচেনও এটার সাথে অ্যাড করে দিতে পারেন, মানে কিচেন প্লাস ডাইনিং। একটা ছোট্ট বাড়ি। বাইরের আউটলুকটা দেখালাম, বাইরের আউটলুকটা কিন্তু যথেষ্ট সুন্দর, আর কনস্ট্রাকশনেরও খুবই ভালো। আপনি সিঁড়ির স্টেপগুলো দেখুন, সিঁড়ির স্টেপগুলো কিন্তু একদম ছোটো ছোটো, মানে যাতে যারা বয়স্ক মানুষ আছে তাদের কিন্তু উপরে উঠতে একদম অসুবিধা হবে না। পেপারসপত্র কিন্তু অল ওকে আছে, আপনি আশা করি যদি সময় দেন তাহলে লোনও পেয়ে যাবেন, লোনও হয়ে যাবে। আর প্রপার্টিটার দাম রাখা হয়েছে মাত্র 24 লক্ষ টাকা। 24 লক্ষ টাকার মধ্যে একটা কলম তোলা, সাবমার্শাল বসানো, আপনি 1.5 কাঠার একটা জমি পেয়ে যাচ্ছেন আর কি, 1.5 কাঠার জমির উপরে বাড়ি। আর যেটা স্টেশন সংলগ্ন, এবং চারিপাশে দেখুন বড় বড় বাগান বাড়ি আছে, খুবই সুন্দর সুন্দর সম্ভ্রান্ত। এবং মানে যারা মালিক তারা বুঝতেই পারছেন কতটা হাই প্রোফাইলের মানে হলে। আর এই বাগান বাড়িটার একটা ছোট্ট ফুটেজ কিন্তু আমি অ্যাড করে দেবো এই আমাদের এই ভিডিওটার পরে। তাহলে পরেটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাকে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? আমি সমস্ত কিছু, ভিজিটিং কখন করবেন, কীভাবে যাবেন আসবেন, আমি সমস্ত কিছু গাইড করে দেবো। 201 টাকা মাত্র ভিজিটিং চার্জ আছে, ঠিক আছে? মাত্র 24 লক্ষ টাকার মধ্যে আপনি 1.5 কাঠা জমির উপরে একটা ভালো এরিয়ায়, পল্লীশ্রীর মতো জায়গা, দত্তপুকুর পল্লীশ্রীর মতো জায়গায় আপনি কিন্তু একটা নতুন বাড়ি, একদম ঝাঁচকচকে নতুন বাড়ি। যাদের মানে ইচ্ছা রয়েছে যে একটা নতুন বাড়ি দেবো, আমরা পুরনো বাড়িতে যাব না, কারণ অনেকেই বলেন যে না পুরনো বাড়ি চাই না, নতুন একদম নতুন বাড়ি দেখান, তো তাদের জন্য এই বাড়িটা একদম অল্প বাজেটের মধ্যে আছে। যদি বাড়িটা পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করে দেবেন। যেই বাগান বাড়িটা আপনারা মানে দূর থেকে দেখছিলেন সেটা হচ্ছে এই বাগান বাড়িটা, হ্যাঁ খুবই সুন্দর একটা বাগান বাড়ি, খুবই সুন্দর একটা পরিবেশে, হ্যাঁ মানে খুবই সুন্দর, আমাদের যথেষ্ট এনজয় করেছি। আপনারা আসলে, আপনাদের যদি সুযোগ সুবিধা হয় আমরা নিশ্চয়ই বাগানটাও ঘুরিয়ে দেখাবো। যদি কেউ পিকনিক করতে আসেন অবশ্যই আসতে পারেন, এটা পিকনিক গার্ডেন হিসাবে কিন্তু ভাড়া দেওয়া হয়, ঠিক আছে? তো যদি সেরকম, যদি দত্তপুকুরের মধ্যে পিকনিক গার্ডেন আপনাদের যদি দরকার লাগে, আপনারা আমাদের কাছে অনেক পিকনিক গার্ডেনই আছে, তাদের মালিকের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে। তো আপনারা যদি ডিসেম্বরের সিজন আসছে, আপনারা যদি পিকনিক করতে চান তাহলে কিন্তু অবশ্যই ফোন করে নেবেন, ঠিক আছে? সমস্ত কিছু আপনি ক্যাটারিং থেকে আরম্ভ করে সমস্ত কিছু একদম পেয়ে যাবেন, আপনাদের কিছু কিন্তু আসতে হবে না, শুধু এনজয়মেন্টের জন্য নিজে আসতে হবে। এরকম সুন্দর জায়গা, খুবই সুন্দর মনোরম পরিবেশে আপনারা একদিন একটা বনভোজনের প্রোগ্রাম করতে পারেন। তাহলে ভিডিওর আনন্দ নিন, আর আজকের জন্য এইটুকুই। আবার কালকে দেখাবো একটা নতুন প্রপার্টি নিয়ে।
अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूँ, मुझे पार्क में स्टंट्स मारने जाना है। बाय।